हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल थॉट्स विद चिली सॉस। तो सकल के आमार तरफ थेके शुभ नववर्ष, बड़ोदेर प्रणाम एवं छोटोदेर अनेक अनेक भालोबासा। तो ये जे रेडी होए गेछि बिकाल, एखन कोनटा नतून शाड़ी नय, आमार पड़ेछि आगे एकबार बियेते पेयेछिलाम। तो आमार हजबैंड एत असभ्य, निजे एक पुरो 3,000 टाकार मार्केटिंग करेछे आर आमाके मात्र 1,000 टाका दियेछिलो केनार जन्य। तो আমি পিস কিনেছি, আমার অ্যাকচুয়ালি বেস্ট পিস কিনে নিজের আইডিয়া মতো বানাতে খুব ভালো লাগে, তো সেই জন্য দুটো পিস কিনেছি। গাউন ফ্রক বানাবো, তো আর বানানো হয়নি, এই গরমে আর যাওয়া হয়নি, তো পরে বানাবো। তো আজকে এই শাড়িটা পরেই রেডি হয়ে গেলাম। সকাল থেকে বেশ ভালোই কাটছে, সকালে ফার্স্টে কচুরি খেলাম, তারপরে দুপুরে খাসির মাংস আর ভাত, এরপর বিকালে যাব। আমাদের এখানে তো বাজারে অনেক জায়গায় নিমন্ত্রণও থাকে আজকে, তো সেখানে যাচ্ছি। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। দেখো বাজারে কত ভিড়, মানে কে বলবে দেখি যে এত করোনা এত বেড়ে গেছে। তো সেটাই, অনেকে মাস্ক ইউজ করছে আবার অনেকেই করছে না। তো এই যে মোমো খেতে চলে এসেছি মোমোর দোকানে, তো এটা চিকেন মোমো, হাফ প্লেট নিলাম, হাফ প্লেট চিকেন মোমো খেয়ে নেব। তো এই যে বাড়ি চলে এলাম, কারণ দেরি করে বেরিয়েছিলাম, আর সোনার দোকানে গিয়ে ওখানে আইসক্রিম খাওয়ালো, তো কর্নেটো আইসক্রিম খাওয়ালো, আইসক্রিম খেলাম আর একটা সোন পাপড়ির প্যাকেট দিল। তো ওই করতে করতে তারপরে একটু মোমো খেলাম, চিকেন মোমো। তো খেতে খেতে ব্যাস 9টা বেজে গেল, তারপরে আমার যেখানে যাওয়ার ছিল আমার হাজবেন্ড নিয়ে গেল না, তো তখন বলছে তুমি তাহলে বিকাল বিকাল বেড়াতে পারতে, কেন দেরি করে বেড়ালে। পরে মুডটা একটু খারাপ হয়ে গেল, সেন্ট্রাম যাওয়ার ছিল তো যাওয়া হলো না। তো কী করব, তারপরে সোডা খেলাম একটু আর এই এখনই বাড়ি ঢুকলাম। তাই ভাবলাম যে তা তোমাদের তো কিছু দেখানোই হলো না আমার বাইরে গিয়ে, তাই ভাবলাম তাহলে কী যা যা কেনাকাটি করেছিলাম এই পয়লা বৈশাখের জন্য সেগুলো তোমাদেরকে দেখাই। তো একটা ঘরে পড়া নাইটি কিনেছিলাম, এই যে একটা জাস্ট প্লেন, এই যে হাত কাটা গরমকাল, তো এই যে এই প্রিন্টের একটা নাইটি, আর হচ্ছে একটা এই ছাপা শাড়ি কিনেছি একটা, যে ভিনা রেডে আর খোলা হয়নি। এগুলো কি ঘরে কখনো পুজো টুজো হলো, লক্ষ্মী পুজো বা এরকম টুকটাক বা ঠাকুরের ভোগ করতে হলো, তখন এরকম দেখবে ছাপা শাড়ি খুব দরকার হয়, তো ছাপা শাড়ি করে রান্না করবো, তো সেজন্য কিনে রাখলাম। আর যেই কত ছিল আমার হাজবেন্ড যে দুটো আমাকে টাকা দিয়েছিল সেই টাকাগুলো দিয়ে এই যে পিস কিনেছি দুটো, এইটা দিয়ে হচ্ছে একটুখানি গাউন ফ্রক যেগুলো হয় সেইটা বানাবো। তো এখনও বানাতে দিতে পারিনি, তো দেখি কবে যাই, এই গরমের মধ্যে বানিয়ে নেবো, খুব ভালো লাগে, গাউন টাইপের থাকবে আর এদিকে ফ্রক একটু ঢিলা ঢালা করে বানাবো। এটা একটা পিস আর এটা একটা পিস, ওটা হোয়াইটের মধ্যে, এটা পিঙ্কের মধ্যে কিনেছি একটু, এটা দিয়েও সেই গাউন ফ্রকই বানাবো, একটু 3 মিটার কাপড় নিয়েছি। আর আর বাকি যে টাকাটা ছিল সেটা দিয়ে একটা এই যে খাদিমসের একটা শ্যু কিনবো, কারণ আমার শ্যুটা তো জানোই তোমরা, যে বলেছিলাম মনে হয় যে দীঘা থেকে বাসে করে আসার সময় একজন বমি করে দিয়েছিল, তো তারপর থেকে সেই জুতোটা একদমই খারাপ হয়ে গেছে আর আমি পরি না, তো ফেলে দিয়ে এসেছি, তো সেজন্যই পাম শ্যু নেই আমার। আর আমার হাজবেন্ড মানে পাম শ্যু ছাড়া বলে চলার চলতে দেয় না আমাকে, কারণ আমার একবার কী হয়েছিলো পড়ে গিয়ে, আমি তো স্কুটি চালাতাম বিয়ের আগে, তো পড়ে গিয়ে পুরো নোকটা উঠে গেছিলো, তো অনেক দিন ওরকম ব্যান্ডেজ অবস্থায় থাকতে হয়েছিলো, সেই জন্য বলে গাড়ি চালাও বা হাঁটো তুমি পামশু পড়ো, কারণ আমি এত হোঁচট খাই, তো সেই জন্য পামশুর খুব দরকার ছিল, এমনি চটি আছে কিন্তু পামশু ছিল না। তো এই জন্য এই যে ব্ল্যাক কালারের একটু অ্যাশ কালার এটা, তো এটা দেখে খুব ভালো লেগে গেলো, তো এটা কিনে নিলাম। আর খাদিন যে সেলেরগুলোই কিনতে গেছিলাম, তো সেলেরগুলো ঠিক পছন্দ হলো না, দেখবে সেলেরগুলো একটু ময়লা ময়লা টাইপের থাকে, যেগুলো বিক্রি হয়নি এতদিন সেগুলো বিক্রি করে, আর কালেকশন ভালো ছিল না, তো আমি এমনি নর্মাল ওখান থেকেই কিনলাম এই দুটো জুতো। তো এই কটাই, আর আমার হাজবেন্ড তো বললাম, ও তো অনেকগুলো দুটো প্যান্ট একটা শার্ট কিনেছে নিজের জন্য, আসলে ওর কি ওর অ্যাকচুয়ালি কাজে লাগে। আর ও কি করে, এই পুজোর এই মানে পয়লা বৈশাখের টাইমে দেখবে অফার দেয় খুব ভালো, তো ও এই টাইমেই মানে কিনে রেখে দেয়, তো তাই বলছে।
যে পূজোর সময় আমি আর কিনবো না। এই কেনা হয়ে গেল, ব্যাস কাজের জন্যই আমার মেন দরকার। পুজোর সময় একটা শার্ট কিনে নেবো, একটা জিন্স, আর না হলে একটা শুধু জিন্স কিনবো, ব্যাস হয়ে যাবে। আর কারণ আমি আসলে অনেক খোটা দিচ্ছি, যে নিজে তুমি 3000 টাকার কিনলে আমাকে মাত্র 1000 টাকা দিলে, এই তো বিয়ে করে ভাগ্যটা খারাপ হয়ে গেল মনে হচ্ছে, এইসব অনেক কথা শোনাচ্ছি ওকে, ই আর কি করে শোনাচ্ছি। তো বলছি যে তো নতুন জামা পরে তুমি বেড়ালে আর আমি একটা পুরনো শাড়ি পরে যাচ্ছি, তো সেই জন্যই আর কি আমাকেও আর কি এক্সপ্লেন করলো যে পুজোতে আর কিনবো না। যাই হোক, ইয়ার কি মেরেছি, পুজোতেও কিনতে বলবো। তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। আর করোনা তো প্রচণ্ড বেড়ে যাচ্ছে, এটা একটা মানে ভয়ের কারণ হয়েছে, আর ভ্যাকসিনেও তো অনেক এমন কিছু কাজ করছে না, তাও একটা নিজের মনের জোর বাড়াতে যারা ভ্যাকসিন পাচ্ছে। আমি এবার আমার মাকে দেওয়া করিয়ে দিয়েছি, বাবাকে দেওয়া করিয়েছি, তো দেখা যাক কী হয়, হোপ ফর দ্য বেস্ট। তো সবাই যেভাবে আগের বছরটা সাবধানভাবে ছিলে, এই বছরটা চেষ্টা করো থাকার। কিন্তু বাজারের অবস্থা তো দেখলাম, মানে কেউ মানছেই না একদম, মাস্ক ছাড়াও অনেকে যাচ্ছে আর প্রচণ্ড ভিড়, ওই জন্যই আর কি বেশিক্ষণ দাঁড়ালাম না। তো তো এতদিন তো তোমাদেরকে আমি মানে মেকআপ লাগানো দেখিয়েছি, তো আজকে ফার্স্ট আমি মেকআপ রিমুভ কী দিয়ে করি সেটা দেখাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে গুড ভাইবসের একটা অরেঞ্জ ব্লসম ক্লিনজিং লোশন, মেকআপ ক্লিনজিং লোশন মেকআপ ওঠানোর জন্য। তো এটা কোনো প্রমোশন ভিডিও না, একদমই ভাববে না যে আমাকে এই প্রোডাক্ট থেকে প্রমোশন করতে দিয়েছে, এটা আমি ইউজ করি তাই দেখাচ্ছি, বেশ ভালোই প্রোডাক্টটা। আর এটা নিয়ে নিয়েছি তুলো, দেখো কী করে মেকআপটা রিমুভ করে দিচ্ছি। তো এটা ভালো লাগে, এই পাম্পিং সিস্টেমটা খুব ভালো লাগে। নিয়ে নিয়েছি তুলোর মধ্যে, ফার্স্টে টিপটা উঠিয়ে রাখতে হবে, একটু লাগবে। মানে এটার সাথে শুধু মেকআপ না, মানে যা যা ডাস্ট পলিউশন সবকিছুই বেরিয়ে যাবে আস্তে আস্তে। যদিও ফাউন্ডেশন আজকে আমি ইউজ করিনি, ফার্স্টে পুরো মুখেরটা তুলে নিলাম, এরপর করতে হবে, এরপর হচ্ছে চোখটা আর ঠোঁটটা। দেখো কি সুন্দর ক্লিন হয়ে গেল, আই শ্যাডোগুলোও চলে গেল। মানে মেকআপ করার থেকে রিমুভটা হচ্ছে মানে মেন, না হলে পুরো র‍্যাশ বেরিয়ে যাবে মুখে। এই চোখেরটা করার সময় একটু জল বেরাতে পারে, বেরিয়ে গেছে পুরো মেকআপ। এবার হচ্ছে ঠোঁট, ঠোঁটের জন্য ফার্স্টে ক্রিমটা লাগিয়ে নিতে হবে।
মুখটা মানে পুরো ফেটে গেছে আমার, জ্বলছে, পুরো ফেটে গেছে। মানে হঠাৎ করে গরমকাল আসছে, এত শুষ্ক হয়ে যাচ্ছে না ঠোঁটগুলো, সিজন চেঞ্জ হলেই আমার ঠোঁটটা পুরো ফেটে যায়। তো ব্যাস বেশি উঠাবো না, তাহলে ঠোঁটটা ফেটে যাবে। আর সারা রাত একটা লিপ বাম লাগিয়ে রাখবো, কাল সকালে নিজের থেকে উঠে যাবে। তো দেখো এই যে মেকআপ উঠিয়ে দিয়েছি, এরপর কানেরগুলো খুলে ফেলবো আর হাতটা খুলে ফেলবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করো। আর আরেকটা জিনিস, আমাকে আমার কাছে একজন জানতে চেয়েছিল যে বিয়েতে কি কি মানে ব্রিফকেস দিতে হয় বাড়ি থেকে বা স্যুটকেস দিতে হয়। তো তাকে আমি বলেছিলাম যে ভিডিওতে বলে দেবো, তো আজকে বলে দিচ্ছি যে স্যুটকেস হচ্ছে মেয়ের বাড়ি থেকে দিতে হয় দুটো, একটা মেয়ের জন্য একটা ছেলের জন্য। আর ছেলের বাড়ি থেকেও, ছেলের বাড়ি থেকে শুধু মেয়ের জন্য পাঠালেই চলে, তত্ত্বের সময় সেই স্যুটকেসটাও মেয়ের জন্য আসে, মানে আমার ক্ষেত্রে তাই এসেছিলো। এবার বাকিটা কী করবে সেটা আমি জানি না। তো এই মেয়ের বাড়ি থেকে দুটো যাবে আর ছেলের বাড়ি থেকে একটাই আসবে। তো এই বলে আমার ভিডিওটা আজকের মতো শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই সাথে থেকো, টাটা, গুড নাইট।